বন্ধুরা এবছর দু সালে আলু চাষের যে বিপর্যয় ক্রমশ কিন্তু চলছে সেটা অকাল বৃষ্টি হোক বা নাবি ধসার কারণেই হোক যেভাবেই হোক না কেন বিপর্যয় কিন্তু অব্যাহত আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জমিটাতে কীভাবে ধসায় সর্বনাশটি করেছে জামালপুর থানা এলাকার জামুদহ গ্রাম কীভাবে ভয়ঙ্করভাবে ধসা লেগেছে প্রায় জমিকে জমি একেবারে লোপাট হয়ে গেছে যেমন এই জমিটাতে গাছের পাতা বলতে কিছু নেই শুধুমাত্র ডাঁটাগুলো পড়ে রয়েছে তাও সেগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে এবছরে যেন একেবারে ভয়ঙ্কর ধসা একদম দেখা যাচ্ছে মাঠকে মাঠ যেভাবে লেগেছে আগামী দিন যদি এভাবে টেম্পারেচার বাড়তে থাকে মনে হয় না আর একটিও গাছ টিকবে বলে একটা গাছও বেঁচে নাই এই গাছ এগিলো মরে যাবে দু একটা গাছ আছে যেগুলো সেগুলো কিছু হবে না এইগুলোতে আলু হবে বলে তো আমার মনেই না না হয় নাকি গাছের যে ক্ষমতাটা সেটা শেষ হয়ে গেছে তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন জমিতেতে একটা গাছও কিন্তু বেঁচে নাই এরকম মাঝে মাঝে বেশ কিছু জমি আছে যেগুলো এইরকম ভয়ঙ্কর অবস্থা হয়েছে তবে আপনি যদি দূর থেকে দেখেন জমিগুলোকে দূর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ধসা লেগেছে কিন্তু যখন আপনি কাছে যাবেন দেখা যাবে একদম পরিষ্কার এত বিশ্রীভাবে ধসা লেগেছে যেটা জাস্ট ভাবনাই করা যায় না যেমন এই গাছটা ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু যখন এর কাছে যাব আমি দেখুন কিছু কিছু আপনারা দূর থেকেও দেখতে পাবেন শুকনো শুকনো পাতা দেখুন গোড়ায় গোড়ায় পড়ে রয়েছে এটা ভালো রকম লেগেছিল তবে একটু হলেও এর থেমে গেছে প্রকোপটা হুম তবে এরকম কিন্তু কোনো একটা জমিও আমি দেখতে পেলাম না যেখানে এই প্রকোপ থেকে সেই জমিটা মুক্ত আছে এরকম কোনো জমি কিন্তু দেখতে পাওয়া গেল না রীতিমতো যে কারণে চাষিরা কিন্তু জল সেচ করতে ভয় পাচ্ছে পাছে আরও ভালো রকমভাবে ধসাটা লেগে যায় কারণ জল সেচ করলেই জমিতে ড্যাম চলে আসবে আর ড্যাম চলে এলেই কিন্তু ধসা তখন আরও বাড়তে থাকবে সেই ভয়ে কিন্তু কৃষকরা কোনো রকমভাবে জল সেচ করছেন না আমার বন্ধু রাজেশের ডাকে আমি ওদের গ্রামে গেলাম এবং যে বিভৎস ছবিটা আমি দেখতে পেলাম যেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি তো রীতিমতো আমি হতভম্ব আমাদের এলাকাতেও কিন্তু আমাদের বসুল দু নম্বর পঞ্চায়েত এরকম কিন্তু লাগেনি বিভিন্ন জায়গায় যে ধসা লেগেছে এটা কিন্তু শুনেছিলাম বেশ কিছুদিন আগেই তবে কাছে যখন গেলাম অরিজিনাল চিত্রটা কিন্তু আমি দেখতে পেলাম দূর থেকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে জমিগুলোতে কিন্তু ধসা লেগেছে কিন্তু যখন ঠিক এরকমভাবে কাছে যাবেন হ্যাঁ তখনই আপনি বুঝতে পারবেন যে দেখুন কি ভয়াবহ চিত্রটা শুধু এখানে আপনার কি মনে হয় যে এই আলু গাছগুলোতে আদেও আলু হবে বলে কি মনে হয় আপনার চাষিরা কিন্তু দেখুন লাগাতার ধসা নাশক ওষুধ কিন্তু স্প্রে করেই যাচ্ছেন গাছগুলোকে বাঁচানোর জন্য এবং লাগাতার স্প্রে করছেন বলেই গাছগুলো এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে তা নাহলে হয়তো নষ্ট হয়েই যেত কিন্তু তারপরেও কি আলু গাছকে বাঁচানো যাবে এখানে জমিতে দেখুন জল সেচের জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে মিনি রয়েছে বিদ্যুতের সাহায্যে চলে অর্থাৎ যথেষ্ট ভালো রকম সেচের সুবিধা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশে কি সাদিপুর গ্রাম রয়েছে সম্ভপুর গ্রাম এ সমস্ত গ্রাম রয়েছে আশেপাশে তো সেখানে এই যে মাঠটা এক চেটিয়া কিন্তু আলুর চাষ হ্যাঁ এখানে না ধান হয় না সর্ষে হয় শুধু এক চেটিয়া আলুর চাষ হয় তো এক চেটিয়া যদি এরকম ধসাটাও লেগে যায় তাহলে কি হবে তাহলে তো সবই শেষ হয়ে যাবে অর্থাৎ এই সিজনে এখানে শুধুমাত্র আলু চাষই হয় এখানে কোনো রকম ধান চাষ হয় না দু একটা হয়তো মাঝে মাঝে একটা কি দুটো হয়তো সর্ষে জমি আপনি দেখতে পাবেন শুধু এখানেই নয় পূর্ব বর্ধমান জেলার মোটামুটি আরও বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি যে ব্যাপকভাবে কিন্তু আলুতে নাবি ধসা প্রকোপ লেগেছে তো হয়তো কিছু কিছু জায়গায় সামান্য একটুখানি রোধ করা গেলেও কিন্তু বেশিরভাগ জায়গাতেই অবস্থাটা কিন্তু খুবই খারাপ তো এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে আগামী দিন আলুর উৎপাদন কিন্তু ব্যাপকভাবে মার খেতে চলেছে এটা কিন্তু আর বলার কিছু নেই তো দেখতেই পাচ্ছেন কিভাবে জমিগুলো নষ্ট হয়ে গেছে তো এই জমিতে আলু উৎপাদন করা কিন্তু খুবই মুশকিল তার থেকেও আবার বড় কথা যেটা হচ্ছে যে এমনিতেই এবছর গাছ যেহেতু লেট অর্থাৎ গাছ বয়স কম এবং গাছের রস বেশি থাকার জন্য গাছে খুব সহজেই কিন্তু ধসার জীবাণু অ্যাটাক করতে পারছে তো এবং ক্রমশ যেভাবে টেম্পারেচার বর্ধিষ্ণু অর্থাৎ বেড়েই চলেছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে মেঘলা আকাশ হচ্ছে আবার রাতে শিশির পড়ছে এইসব কারণে কিন্তু আরও এই প্রকোপ অর্থাৎ নাবি ধসার প্রকোপটা বেড়েই চলছে আমি মোটামুটি এখানে বেশিরভাগ মাঠটাই কিন্তু ঘোরার চেষ্টা করলাম এবং দেখা যাচ্ছে বেশিরভাগ জমিতেই কিন্তু চিত্রটা প্রায় একই রকম দুটো একটা জমি হয়তো এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে তবুও সেখানেও ভালো করে যখন আমরা দেখছি কাছ থেকে সেখানেও ভালো রকমই ভিতরে ভিতরে কিন্তু লেগেছে এবং ক্রমাগত যেভাবে এই প্রকোপটা বেড়ে চলেছে তো সেক্ষেত্রে ওষুধের খরচটা কিন্তু অনেকটাই চাষিদের কাছে বেড়ে গেল এবং এমনিতেই এবছর আলু চাষের খরচ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তারপর আবার এই অতিরিক্ত খরচ অর্থাৎ ওষুধের যে এক্সট্রা খরচ সেটার জন্য কিন্তু আমাদেরকে রীতিমতো আগামী দিন আরও সমস্যায় পড়তে হতে পারে অর্থাৎ আলুর যে লাভ হবে কি না তার উপর একটা কিন্তু প্রশ্ন চিহ্ন আমাদের থেকেই যাচ্ছে লাভ তো হবেই কিন্তু আলুর ফলন হবে কি আপনি চাষ করেছেন যতটা আদৌ সেখান থেকে আপনি কতটা উৎপাদন করবেন এবং সেই তুলনায় আলুর মার্কেট প্রাইস কত হবে এ সব কিছু কিন্তু ডিপেন্ড করছে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ আপনার দিনটি ভালো হোক